হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই নগদ 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। স্যার, আপনি এলজিইডি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আপনি চারবার আপনার এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আপনি একজন লার্নেড এবং খুবই ভদ্রলোক হিসেবে পরিচিত সমাজের কাছে, আপনার এলাকায় আপনার ভোটাররা বারবার কেন আপনাকে ভোট দেন? আপনি তো কম কথা বলেন এবং খুবই পয়েন্টে পয়েন্টে কথা বলেন, জনপ্রতিনিধিরা সাধারণত একটু অনেক বেশি কথা বলে, উচ্ছল হয়, মানুষকে একটু বেশি আশা দেয়, কথা দিয়ে কথা না রাখার প্রবণতাও থাকে, কিন্তু তো আপনি সেরকম মানুষ না, কিন্তু আপনি বারবার কেন নির্বাচিত হয়ে আসেন, রহস্যটা কোথায়? এলাকার জনগণের সাথে আমার একটা নারী সম্পর্ক আছে, প্রত্যন্ত অঞ্চলে আমার জন্ম, ছোটোবেলা থেকে ওই অঞ্চলের আলো বাতাসে আমি বড় হয়েছি, মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক ছিল, অর্থবিত্তের মালিক হওয়ার পর থেকেও মানুষকে আমি ভুলি নাই। আর যদি আপনার বাবা বেঁচে থাকতেন আপনাকে দেখে তিনি কি বলতেন? স্বাভাবিকভাবে আমি মনে করি আমি বাংলাদেশের একটি গুরুত্ব মন্ত্রণালয়ের মন্ত্রী, আমি একজন পূর্ণাঙ্গ মন্ত্রী, তো স্বাভাবিকভাবে এই অর্জনটা একটা বড় অর্জন। আমার বাবা প্রতি বাবাই সন্তানের অর্জন সফলতাকে তাদেরকে মুগ্ধ করে, আমার বাবা নিশ্চয় মুগ্ধ হতেন। আর আমার বাবাও আমি জানতাম, বিশ্বাস করি যে আমার বাবা সব সন্তানেরাই বাবাকে, বাবারা সব বাবাই সন্তানকে ভালোবাসে, আমার বাবা আমাকে অনেক অপূরন্ত ভালোবাসতেন এবং আমার জন্য অনেক দোয়া করেছেন, এবং আমার বাবা একজন সৎ মানুষ ছিলেন, আদর্শ মানুষ ছিলেন, তো স্বাভাবিকভাবে খুব সম্মানিত মানুষ ছিলেন, তো এই আমি বিশ্বাস করি আমার সফলতার পিছনে আমার বাবা মায়ের দোয়া এবং আমার এলাকার লোকেরা আমাকে প্রচুর দোয়া করে। আমি সত্যি বলি, গত রাত্রে একজন আমাকে বলেছে সে আমার জন্য এক কোরআন শরীফ এক খতম দিয়েছে, তো রাত্রে টেলিফোন করেছে সে আমার জন্য মুনাজাত করবে, এর আগে আমাকে জানাইছে, তো এর দুদিন আগেও একটা ছেলে সেও আমি যে ইউনিভার্সিটিতে চাকরি পড়ছি সে একই ইউনিভার্সিটির ছাত্র, তো সে আমার অনেক জুনিয়র, তো সে আমাকে বললো যে সে আমার জন্য কোরআন শরীফ খতম করে এবং সে মুনাজাত করবে। একদিন আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম, তো আমি নিজে ড্রাইভ করছিলাম, হাতের জিলে যখন সে তখন সে টেলিফোনটা করেছে, তখন আমি তো বললাম যে হ্যাঁ বলো, আমাকে বললো যে স্যার আমি আপনাকে আমার জন্য এক খতম কোরআন শরীফ পড়েছি, মানে পুরা 30 সিফারা কোরআন শরীফ পড়েছে, এক খতম করেছে আমার জন্য দোয়া করে। এরকম অপূরন্ত মানুষের ভালোবাসা আছে, অসাধারণ। অনেক মানুষ জানে আমাকে অপছন্দ করে, এদের সংখ্যা যদি আমি মনে করি খুব কম, তো কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে। এবার একটু প্রসঙ্গের বাইরে আসি, আপনি তো মন্ত্রীর বাইরেও একজন ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসার থেকে আপনি দায়িত্ব হস্তান্তর করে আপনি আপনার এই মহৎ কাজে আপনি যোগদান করেছেন, ব্যবসাকে কি মিস করেন বা আপনার অনুপস্থিতির কারণে আপনার ব্যবসা কি ক্ষতিগ্রস্ত? না, আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আমি আপনার আমি তো ফুল টাইম অফিসিয়াল, তত অন্য কোনো অফিস আমি করতে পারবো না, যার জন্য আমি অন্য আমার সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানতে আমি ডিজাইন করেছি, তো সেগুলো ম্যানেজমেন্ট আছে, সেটা চলছে। স্বাভাবিকভাবে একটা আমার প্রেজেন্সটা আর অ্যাবসেন্সটা কিছুটা তো ম্যাটার করে, কিছুটা ইম্প্যাক্ট হতে পারে, তবে বাট ইট ইজ নট দ্যাট মাচ সিগনিফিকেন্ট। আপনি কি মিস করেন? মিস করা তো স্বাভাবিক, মিস করা স্বাভাবিক, আমি প্রতিষ্ঠানগুলো নিজের হাতে একেবারে ছোটো থেকে বড় পর্যন্ত আমি গড়ে উঠেছি, তো এবং অনেক প্রতিষ্ঠানে অনেক কিছু স্মৃতি আছে, অনেক কিছুই তো মিস করি, সারা বাংলাদেশকে মিস করি, সারা বাংলাদেশের মানুষকে মিস করি, তো স্বাভাবিকভাবে এখন কোনটাকে বেশি গুরুত্ব দেবো কোনটা কম দেবো এটা একটা আসলে। স্যার, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন মন্ত্রী, আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষ, অনুষ্ঠানের একদম শেষ অংশে জনগণের উদ্দেশ্যে আপনি কিছু কি বলতে চান? স্যার, জনগণের উদ্দেশ্যে আমি শুধু এটাই বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে গোটা জাতি আজকে যেহেতু ঐক্যবদ্ধ এবং বাংলাদেশের মানুষের যে স্বপ্ন আশা জাতির জনকের মাধ্যমে এদেশের মানুষ দেখেছিল তা পূরণ হবে ইনশাআল্লাহ।